হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের একটি ওয়েবসাইট IPEMIS সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আপনারা জানেন গত 31 মার্চ 2022 ঢাকা পিটিআইতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় IPEMIS ওয়েবসাইটটি উদ্বোধন করেন। বন্ধুরা, আমরা ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনায় যেভাবে তথ্য আপডেট দিতাম, সেই ওয়েবসাইটটা আরও উন্নত মানের এবং আপগ্রেড করে এই IPEMIS ওয়েবসাইটে রূপান্তর করা হয়েছে। বন্ধুরা, এই ওয়েবসাইটটির পূর্ণ নাম ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এখানে কিভাবে সাইন ইন করবেন সে সম্পর্কে এখানে ভিডিও দেওয়া আছে। এই পেজে আসার পরে বাম পাশে দেখুন তথ্য সেবা ও জিজ্ঞাসা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখুন ভিডিও টিউটোরিয়াল দেখুন। এখানে প্রথমেই রয়েছে প্রথমবার শিক্ষক হিসাবে সিস্টেমে কিভাবে সাইন ইন করব। এখানে ভিডিও টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে, প্রথমবার শিক্ষক হিসাবে সিস্টেমে কিভাবে সাইন ইন করব। তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে অবশ্যই প্রথমবার প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হিসাবে সাইন আপ করতে পারবেন। এরপরে আরো ভিডিও রয়েছে পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, সাইন ইন এর পরে সাইট মেনুতে কি কি অপশন পাবো, ড্যাশবোর্ডে কি তথ্য দেখতে পাবো, কিভাবে নিজের পাসওয়ার্ড নিজেই পরিবর্তন করব, কিভাবে নিজের ইউজার ইনফরমেশন নিজেই আপডেট করব, সিস্টেমে ভাষা কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ বিভিন্ন রকমের ভিডিও এখানে দেওয়া আছে। বাম পাশে দেখুন সাধারণ জিজ্ঞাসা, ইউজার গাইড, আপনি যদি এখান থেকে ইউজার গাইড ডাউনলোড করতে চান তো আপনি এখান থেকে ইউজার গাইড ডাউনলোড করতে পারবেন, অফলাইন ফর্ম সমূহ ডাউনলোড করতে পারবেন এবং আরো কিছু জিজ্ঞাসা ও মতামত এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা সাইন ইন পেজে ফিরে যাচ্ছি। তো যেহেতু সাইন ইন ভিডিও এখানে দেওয়া আছে, সেহেতু আপনারা ভিডিওটা দেখে নিলে খুব সহজেই সাইন ইন করতে পারবেন। এরপরে যেভাবে লগ ইন করবেন, লগ ইন সিস্টেম এবং IPS সম্পর্কে যাবতীয় টুলস আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। বন্ধুরা দেখুন, বন্ধুরা এখানে দেখুন ইমেল অবলিক ফোন নম্বর, আপনার যে ফোন নম্বরটি ইতিপূর্বে প্রাথমিক ই ব্যবস্থাপনায় দেওয়া আছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে, অথবা যে ইমেল নম্বরটা ওখানে দেওয়া আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো আমার যে নাম্বারটি দেওয়া আছে আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি। এরপরে আমি ইতিপূর্বে আমি এই ওয়েবসাইটে সাইন আপ করেছি, তো সাইন আপ ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। এখন আমি লগ ইন করে IPEMIS এর যাবতীয় টুল সম্পর্কে আলোচনা করব। আমার মোবাইল নাম্বারটা লিখেছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড লিখছি। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এবং দেখুন আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যে মোবাইল নম্বরটা বা যে জিমেল নম্বরটা আপনি ইতিপূর্বে প্রাইমারি ই ব্যবস্থাপনায় দিয়েছিলেন এবং তথ্য দিয়েছিলেন সেই ফোন নম্বর বা সেই ইমেল নম্বর এখানে দিতে হবে, এবং আপনার যে নিজের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচের দিকে দেখুন সাইন ইন মনে রাখুন। আপনি যদি লগ ইন অবস্থায় ব্রাউজারে থাকতে চান সেক্ষেত্রে এখানে সাইন ইন মনে রাখুন এখানে ক্লিক করবেন। তো আমি আপাতত এখানে টিকটা উঠিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখুন সাইন ইন, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা আমি এখানে সেভ করে রাখতে পারি ব্রাউজারে, আমি সেটা চাচ্ছি না, তো ডোন্ট আপডেট আমি এটা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমরা IPEMIS ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। এখানে আমার স্কুল দেখাচ্ছে শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমার নাম দেখা যাচ্ছে এখানে, দেখুন ডান দিকে বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী সহকারী শিক্ষক। এখানে যে ছোট্ট অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করলে ইউজারের তথ্য আপডেট করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন, সাইন আউট করুন। ইউজারের তথ্য আপডেট মানে আমি ইউজার, তো আমার যাবতীয় তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে যদি আমি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই সেক্ষেত্রেও পাসওয়ার্ড পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। এরপরে আমি যদি এখান থেকে লগ আউট বা সাইন আউট হতে চাই তো এখানে সাইন আউট এখানে ক্লিক করতে হবে। এখন আমরা ড্যাশবোর্ডে আসি, অর্থাৎ শৈলকুপা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল 68%
তথ্য আপডেট আছে, অর্থাৎ সম্পূর্ণ তথ্য এখন আপডেট নাই। আপনারা নিচের দিকে গেলে ছাত্রছাত্রীর তথ্য এক নজরে দেখতে পারবেন, এরপরে শিক্ষক শিক্ষিকার তথ্য দেখতে পারবেন, শিক্ষাগত ডিগ্রির পরিসংখ্যান এখান থেকে দেখে নিতে পারবেন, এরপরে অবকাঠামোগত তথ্য এখানে দেখতে পারবেন, আসবাবপত্রের তথ্য এখানে পাবেন, ওয়াশ ব্লক টয়লেট সম্পর্কিত তথ্য এখানে দেখতে পারবেন, বিল্ডিং এর সাথে যাবতীয় বিষয় এখানে দেখতে পারবেন, আইসিটি সরঞ্জাম সম্পর্কিত তথ্য এখানে পেয়ে যাবেন। এরপরে তার নিচে রয়েছে দেখুন শিক্ষকের তালিকা। আমি যদি শিক্ষকের তালিকা এখানে ক্লিক করি তাহলে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দ আছেন তাদের নামের তালিকা এখানে সিনিয়রিটি ভিত্তিতে চলে আসবে। বেদৌরা পারভিন সহকারী শিক্ষক, ওনার তথ্য পেন্ডিং অবস্থায় আছে, আর ওনার তথ্য যদি আপডেট করতে হয় তাহলে এখানে দেখুন ম্যানেজ এখানে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন শিক্ষকের তথ্য দেখুন, এরপরে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো হাইড অবস্থায় রয়েছে, যেমন শিক্ষকের তথ্য আপডেট করুন, শিক্ষকের সক্রিয়করণের আবেদন, চাকরির স্ট্যাটাস আপডেট করুন, প্রধান শিক্ষকের দায়িত্ব বরাদ্দ করুন। তো এই শিক্ষক ইনি যদি নিজে এখানে সাইন আপ করেন সেক্ষেত্রে তার নিজের তথ্য আপডেট করতে পারবেন, অথবা প্রধান শিক্ষক তার প্রোফাইল সম্পূর্ণ আপডেট করার পরে সকল সহকারী শিক্ষকের তথ্য আপডেট করতে পারবেন। এক্ষেত্রে সহকারী শিক্ষক বা অন্য কাউকে তথ্য আপডেটের সুযোগ এখানে দেওয়া নাই, এই কারণে যে ইতিপূর্বে আমরা বিভিন্ন দোকানে গিয়ে তথ্য আপডেট করেছি, সেখান থেকে আমাদের বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, যে কেউ আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের তথ্যগুলো এলোমেলো করে দিতে পারে। এই বিষয় থেকেই অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষকরা নিজে নিজেই তার নিজের তথ্য আপডেট করবেন এবং তার নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সযত্নে সংরক্ষণ করবেন, যাতে অন্য কেউ ওই শিক্ষকের তথ্য পরিবর্তন করতে না পারেন। বন্ধুরা, এভাবে পরপর সকল শিক্ষকের নাম এখানে দেখতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, এই যে আমার নামটা রয়েছে বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী, সহকারী শিক্ষক, সক্রিয় ম্যানেজ। আমি যদি আমার নিজের তথ্য এখানে আপডেট করতে চাই তো ম্যানেজ এখানে ক্লিক করতে হবে, অথবা বাম পাশে দেখুন প্রোফাইল আপডেট, যেহেতু এই আইডিটা আমার নিজের সেজন্যে আমি আমার নিজের তথ্য এখান থেকে আপডেট করতে পারবো। প্রধান শিক্ষক নিজের তথ্য সহ সকল শিক্ষকের তথ্য আপডেট করতে পারবেন, যেহেতু উনি প্রতিষ্ঠান প্রধান, ওনাকে শিক্ষা অফিস থেকে অ্যাপ্রুভ করে দিলে উনি নিজের তথ্য সহ সকল শিক্ষকের তথ্য আপডেট করতে পারবেন। বন্ধুরা, এরপরে রয়েছে বিদ্যালয়ের তথ্য। দেখুন বাম পাশে বিদ্যালয়ের তথ্য, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমাদের বিদ্যালয়ের নামটা দেখাচ্ছে, এখানে বিদ্যালয়ের নম্বর, এখানে একটা ইউনিক নম্বর দেওয়া হয়েছে 12-05-18 শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ের যাবতীয় তথ্যের এক নজরে এখানে দেখতে পারবেন, মৌলিক তথ্য, একাডেমিক তথ্য, ভৌগোলিক তথ্য, সুযোগ সুবিধার তথ্য, ভূমির তথ্য, ভবনের তথ্য, কক্ষের তথ্য, টয়লেট তথ্য, ওয়াশ ব্লকের তথ্য, পানীয় জলের ব্যবস্থা, আসবাবপত্রের তথ্য, আইসিটি সাধারণ, এভাবেও দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে গেলেও যাবতীয় তথ্যগুলো দেখা যাবে। এরপরে দেখুন প্রোফাইল তথ্য। আমি যদি আমার প্রোফাইলটা আপ টু ডেট করতে চাই বা আপডেট করতে চাই সেক্ষেত্রে প্রোফাইল আপডেট করুন, আমরা এটাই পরে আসছি। নিচে দেখুন শিক্ষার্থীর সারাংশ, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ, অর্থাৎ আমার বিদ্যালয়ের শ্রেণী ওয়াইজ এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, এবং পাঠদানের মাধ্যম শিক্ষার্থীর সংখ্যা, জেন্ডার অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, ধর্ম পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি ইত্যাদি বই, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই তথ্যগুলো পূরণ করার পরে আমরা আগামী 2023 সালের বইয়ের চাহিদা স্বয়ংক্রিয়ভাবে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। বন্ধুরা, এই কাজটি একমাত্র প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক এই তথ্য আপডেট করতে পারবেন। এবার আমি আসি প্রোফাইল আপডেট। এই প্রোফাইলটা হলো আমার নিজের, দেখুন ডান দিকে দেখা যাচ্ছে আমার নাম বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী, সহকারী শিক্ষক। তো সেহেতু আমি আমার প্রোফাইলটা আপডেট ইতিপূর্বে করে ফেলেছি। বন্ধুরা, আমি আগামী ভিডিওতে কিভাবে প্রোফাইল আপডেট করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, এই সম্পর্কে যদি কোনো মন্তব্য আপনাদের থাকে তো সেই মন্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন, এবং এই সম্পর্কে যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন। আর কিভাবে পিডিএফ সার্টিফিকেটের কপিগুলো পিডিএফ কপিতে রূপান্তর করবেন
সেই ভিডিওর লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।